সালামু আলাইকুম, স্বাগতম এবিসি জব কেয়ারে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক, এখানে 9 ক্যাটাগরিতে 41 জন মানে জনবল নিয়োগ দেওয়া হবে। তার মধ্যে সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী সহ অন্যান্য পদ বিদ্যমান। আমরা এই সার্কুলার সম্পর্কে একটু জানবো আজকে। তো এখানে শিক্ষা মন্ত্রণালয়ের পত্র স্মারক 9/7/2023 মাধ্যমে সারপত্র অনুযায়ী বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাকের রাজস্ব খাতভুক্ত নিম্নবরিত শূন্যপদসমূহে অস্থায়ী ভিত্তিতে, অর্থাৎ প্রাথমিকভাবে প্রত্যেকটি সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে একটি প্রবেশন পিরিয়ড পার হয়ে যাওয়ার পর ছয় মাস, এক বছর বা 2 বছর পর এটা পারমানেন্ট হয়, এই জন্য অস্থায়ী লিখা থাকে, এটা নিয়ে অরিড হওয়ার কিছু নেই। বিধি মোতাবেক প্রদেয় অন্যান্য ভাতাদি পদের পার্শ্ব বর্ণিত বেতন স্কেল অনুযায়ী সরকারি সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে মানে এই ওয়েবসাইটে আছে, ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন আহ্বান করা যাচ্ছে। যেমন সহকারী প্রকৌশলী, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং IP, এখানে 4 জন নেওয়া হবে। যন্ত্রকৌশল আছে 2 জন, তড়িৎ কৌশল মানে ইলেকট্রিক্যাল 2 জন, মেকানিক্সে 2 জন, মেটালজি এখানে 1 জন। এছাড়া শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ BSc বা সমমানের ডিগ্রি। বেতন স্কেল 9ম গ্রেড, এখানে আছে 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত। তৎসহ সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাগুলো পাবেন। 2 নম্বরে আছে অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্স ইঞ্জিনিয়ার 1 জন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ার, টেকনোলজি অ্যান্ড সংশ্লিষ্ট বিষয়ে 2য় শ্রেণী বা সমমানের CGPA সহ স্নাতক বা সমমান ডিগ্রি। কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে। গ্রেড এটা 9ম গ্রেড। 3 নম্বরে আছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার 1টি শূন্যপদ, এখানে ওই সেম টু সেম 2 নম্বর ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, এটা 9ম গ্রেড। আর বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, কোনো জেলা কোঠা এখানে নেই আপাতত। আর 4 নম্বরে আছে হিসাবরক্ষণ অফিসার 1 জন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে হিসাব বিজ্ঞান বা ফাইন্যান্স বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। গ্রেড হলো 9ম গ্রেড, বেতন স্কেলে 9ম গ্রেড অনুসারে। আর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে মেকানিক্যাল থেকে 4 জন, ইলেকট্রিক্যাল থেকে 3 জন, ইলেকট্রনিক্স 2 জন, মেকাট্রনিক্স আছে 2 জন, পাওয়ার 1 জন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন 1 জন, সিভিল থেকে 1 জন। এখানে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে অভিজ্ঞতা অবশ্যই পিওর হতে হবে, যেহেতু সরকারি প্রতিষ্ঠান, সেই ক্ষেত্রে এখানে বোয়াক দিলে এটা পুলিশ ভেরিফিকেশনের সময় ধরা গেলে কিন্তু আইনগত ব্যবস্থা বা চাকরিচ্যুত করা হতে পারে। বেতন গ্রেড হলো 10ম, 16,000 থেকে শুরু করে 38,000, তার সাথে অন্যান্য সুবিধাটি। সহকারী গুদাম রক্ষক কর্মকর্তা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় 1 জন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের CGPA, স্নাতক অথবা সমমানের ডিগ্রি অথবা যন্ত্রকৌশল বিষয়ে ডিপ্লোমা থাকলেও আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন গ্রেড 11,000-12,500 থেকে শুরু করে 30,230। কম্পিউটার অপারেটর 5 জন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, ঠিক আছে, এটাকে বেতন গ্রেড হলো 13। আর এইখানে ময়মনসিংহ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, তবে এই পদে এতিম বা শারীরিক প্রতিবন্ধী কোনো কোঠা নেই, সবাই সব জেলায় আবেদন করতে পারবেন। 8 নম্বরে আছে নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষী, এখানে হলো 3 জন নেওয়া হবে, স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক শারীরিক বিষয়ে সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। বিটাক কর্মচারীর চাকরির প্রবিধানমালা 2022-এর তফসিল 2 এবং তফসিল 4 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। এখানে 16ম গ্রেড, এখানে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা। মানিকগঞ্জ, ময়মনসিংহ, পিরুজপুর, সোয়াডাঙ্গা, শেরপুর, চট্টগ্রাম, ফেনী, বগুড়া, রাজশাহী ও নওগাঁ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, তাছাড়া অন্য সকল জেলার, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী সব জেলায়। জুনিয়র ড্রাফটম্যান 4 জন, কোনো শিক্ষিত বুড়োতে মাধ্যমিক স্কুল ভোকেশনাল সার্টিফিকেট অথবা টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট TTC পরীক্ষায় উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন গেট 16,900 থেকে শুরু করে 22,490 পর্যন্ত, সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে শর্তাবলীগুলোর মধ্যে আছে 10/7/2023 মধ্যে সাধারণ কোঠার ক্ষেত্রে 18 থেকে 30 বছর হতে হবে সর্বোচ্চ, তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে করোনাকালীন সুযোগটা আছে 25/3/2020 যাদের 30 বছর কমপ্লিট হয়েছে তারা আবেদন করতে পারবেন। আর মুক্তিযোদ্ধার কোঠা বা শারীরিক প্রতিবন্ধী কোঠা তাদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর,
স্যার যে হিন্টসগুলো আছে এগুলো কমন হিন্টস, মোটামুটি আপনারা দেখে নিতে পারেন, ভিডিও অনেক দীর্ঘায়িত হয়ে যাবে এগুলো বলতে গেলে। যেমন এর মধ্যে আবেদনের শুরু হবে 10/4/2023 সকাল 10 ঘটিকা থেকে, অনলাইনে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ 11/5/2023 বিকাল 5 ঘটিকা। ইউজার আইডি এবং অনলাইনে এটা কিন্তু আবেদন করার পরও 72 ঘন্টা পর্যন্ত, অর্থাৎ শেষের যে ডেট আছে আবেদন শেষ মুহূর্তে আবেদন করে পরবর্তী 3 দিন পর্যন্ত আপনি ফি জমা দান দিয়ে করতে পারবেন আর কি, ঠিক আছে। আর ফির যে পরিমাণটা আছে, যেমন এখানে দেখুন যে আছে এই যে 1 থেকে 4 নং পর্যন্ত 600 টাকা, এর সাথে আপনার 67 টাকা ব্যাট দিতে হবে, 667 টাকা। 5 নং ক্রমিক রঙের জন্য 500 টাকা, 56 টাকা ব্যাট, বা 556 টাকা। 6 নং ক্রমিক রঙের জন্য 300 ব্যাট হলো 34 টাকা, 334। 7 থেকে 9 নং হলো 217 টাকা ব্যাট, 23 টাকা, 223 টাকা দিতে হবে জমা। জমা দেওয়ার কী প্রসেস, সব কিছু ছবি সব নিয়মাবলী মোটামুটি একই, ঠিক আছে, সমস্ত প্রসেস সুন্দর করে দেওয়া আছে। তো আপনার চাকরির প্রস্তুতি আরও সহযোগ, সবাই বেশি জব কেয়ারের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।